আসসালামু আলাইকুম। আমরা আরেকটা নতুন কেস নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, যারা আমাদের ডাক্তার বন্ধু, ভাই বোন এবং শিক্ষার্থীগণ, আপনারা আমাদের সাথে নিয়মিত হোমিওপ্যাথি চর্চায় অংশগ্রহণ করছেন। আমার একজন রুগী, সে গত 12/5/2020 সালে উনি আমার থেকে চিকিৎসা নেয়। ওনার মূল সমস্যা ছিল আমাশা। উনি এক বছর ধরে আমাশায় ভুগছিল এবং সে দীর্ঘদিন আমাশায় কষ্ট পাওয়ার পরে সে আমার কাছে চিকিৎসা নেয় এবং ইনশাল্লাহ এক ডোজ খাওয়ার পরে উনি মোটামুটি অনেকটা রেজাল্ট পায় এবং সে এখন অনেকটাই ভালো আছে। কতটুকু ভালো আছে আমরা রোগীর মুখ থেকে আমরা শুনবো, তারপরে আমরা কেসটা নিয়ে কিছুটা ইন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করবো। আলহামদুলিল্লাহ, যে আমি আমাশার রোগী প্রায় এক বছর মতন ভুগতেছিলাম। তা আমি বিভিন্ন জায়গাতে ওষুধ খাইছি কিন্তু সে ওষুধের কোনো ফল পায় নাই। আর গ্রিন হোমিও ওষুধের এখানে এসে আমি এক ডোজ ওষুধ খাইছি, খাওয়ার পরে সেখান থেকে আমি 80% সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তা আশা করি যে আর এক ডোজ খালি ভালোই যাবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুগণ, ভাই বন্ধুগণ, আমরা এখানে একদম সিম্পল একটা ওষুধ নিচ্ছি, যে ওষুধটা আসলে আমরা সাধারণত এই আমাশা রুগীর ক্ষেত্রে কখনোই ব্যবহার করি না। আমরা এই রুগীর এই ওষুধটা হয়তো বা ঠান্ডা সর্দি কাশির জন্যই ব্যবহার করে থাকি। আমরা জানি হোমিওপ্যাথি ওষুধ লক্ষণ সাদৃশ্যে চিকিৎসা করে, কিন্তু আমি এই রুগীটাকে বেলোডোনা 200 একটা ওষুধ দিই। খাতার মধ্যে লেখা আছে যে বেলোডোনা। আমি ওষুধটাকে কীভাবে নেই, আমি জাস্ট ওনার সাথে যখন আমি আলোচনা করি, উনি আমার সাথে অনেক দিন ধরে ভুগতেছিল। উনি আমার সাথে বললো যে এই আমাশার কারণে ওনার আরও কিছু শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। আমি একটু এটা ডিটেলসে গেলাম না, আপনি একটু খাতা থেকে দেখে নেন। হ্যাঁ, তো এখান থেকে আমি প্রথম যে রুগীটা নিই সেটা হচ্ছে ডিলিউশন ইনজুরি রিসিপ্ট। আমার এই রেপোর্টটি আমি দেখাই, রিসিপ্ট, ডিলিউশন ইনজুরি অ্যাবাউট রিসিপ্ট। এখানে প্রায় 23টা মেডিসিন আছে, তার মধ্যে বেলোডোনা আছে। তো এই রুগীটার অর্থ হচ্ছে যে সে আমাশার কারণে তার শরীরে অন্যান্য কিছু দুর্বলতা সৃষ্টি হচ্ছে। এখান সেই জন্য আমরা এই প্রথম যে রুপিকা নিই সেটা হচ্ছে ডিলিউশন ইনজুরি রিসিভ। দ্বিতীয় যে রুপিকা নিই সেটা হচ্ছে ডিলিউশন পোর হিজ। এই কারণে তার শারীরিক কিছু দুর্বলতা তৈরি হচ্ছে এবং সে নিজেকে দুর্বল ভাবতেছে। আমরা এখানে রুপিকা নিয়েছিলাম ডিলিউশন পোর হিজ। তৃতীয় যে রুপিকা নিয়েছিলাম সে ফ্রিবুলাস। ফ্রিবুলাস মানে কি, সেটার জন্য চিকিৎসা করেছে কিন্তু মাত্র 15 আমাদের ওষুধ খাইছে, এটাকে নিয়ে সে সিরিয়াসলি কোনো চিকিৎসা নেয় নাই আমার কাছে শেষ পর্যন্ত আসে। তো আমি রুপিকা নিয়েছিলাম ফ্রিবুলাস এবং অ্যামিউজমেন্ট ডিজায়ার ফর। তা আমার মনে নাই কেন আমি অ্যামিউজমেন্টটা নিয়েছিলাম, সে খুব আনন্দ ফুর্তিতে থাকতে চায় এরকম কিছু উনি বলছিলেন মনে হয়। হ্যাঁ, যে খুব আনন্দ ফুর্তিতে থাকতে চায়, তো আমি অ্যামিউজমেন্ট ডিজায়ার ফর নিলাম। তো এই চারটা রুপিক নিয়ে আমাদের মেডিসিন আছে বেলোডোনা এবং ইস্তামোনিয়াম। তো বেলোডোনা রুগীরা খুবই লাইট থাকে এবং খুব মানে স্বাধীন চেতা থাকে, তারা আসলে ভয়ে থাকে না, যেটা আমরা ইস্তামোনিয়ামের পাই। ইস্তামোনিয়ামের রুগীরা তার রোগ নিয়ে প্রচণ্ড আতঙ্কে থাকে, ভয়ে থাকে। হ্যাঁ, এবং সে মানে কোথায় গেলে চিকিৎসা পাবে, কোথায় গেলে মুক্তি পাবে, এই ধরনের একটা ভয়ের মধ্যে থাকে। কিন্তু বেলোডোনা রুগীরা তারা রোগটা যতই জটিল হোক না কেন তারা অতটা রোগ নিয়ে ভয় পায় না, তারা রোগটাকে খুব হালকাভাবে নেয়। কিন্তু চিকিৎসা তারা যখন সমস্যা পড়ে যায় তখন কিন্তু তারা চিকিৎসা নেওয়ার চেষ্টা করে। তা আমার কাছে মনে হচ্ছে রুগীটা বেলোডোনা এবং তাকে আমরা বেলোডোনা একটা ডোজ দিই 12/5/2020 এবং সে মোটামুটি 1 মাসে 80% আমাশা থেকে মুক্তি লাভ করে। এখানে আমরা রোগের না রুগীর চিকিৎসা করি, হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না, হোমিওপ্যাথি চিকিৎসা করে রুগীর। তো আপনার সামনে রুগীটা কোন মেডিসিনের সাথে সদৃশ্য হয় সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে রুগীর শরীরে জ্বর হোক, ঠান্ডা হোক, সর্দি হোক, আমাশ হোক, পেট ব্যথা হোক, মাথা ব্যথা হোক, ইভেন ক্যান্সার হোক, আপনার হোমিওপ্যাথি ওষুধ দ্বারা অবশ্যই আরোগ্য লাভ করবে, এটাই প্রমাণিত। আর হোমিওপ্যাথি আমাদেরকে এই শিক্ষা দেয়। তো ধন্যবাদ, আমরা আজকে ছোট্ট একটি কেস নিয়ে আলোচনা করলাম। আমরা এভাবে নিয়মিত আমাদের যে রোগীগুলো আরোগ্য হয় আমরা সেই কেসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ধন্যবাদ।